আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক এলাকায় নিজ ঘরে বিস্ফোরণে রাকিব নামের এক যুবকের দুই হাত এবং একটি পা মারাত্মকভাবে দগ্ধ হয় বৃহস্পতিবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে আহত রাকিব ওই এলাকার কালাম মালের ছেলে এবং পার্শ্ববর্তী হিজলা উপজেলার একটি ওয়ার্কশপের শ্রমিক ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াকে নিয়ে কটুক্তি ও কার্টুন প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ময়মনসিংহের ভালুকা শুক্রবার নামাজের পর বিভিন্ন মসজিদের মুসল্লিগণ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং গফরগাঁও সড়কে বিক্ষোভ মিছিল বের করে মিছিলের পূর্বে সমাবেশে বক্তাগণ ফ্রান্সের বর্জন দূতাবাস প্রত্যাহার করা সহ সরকার নিকট পাঁচ দফা দাবি পেশ করেন ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট প্রখর রোদ উপেক্ষা করে জুম্মানামাজ শেষ হওয়ার পরপরই পৌর এলাকাসহ আশপাশের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে বাস স্ট্যান্ডের স্মৃতিসৌধ চত্বরে এসে জমায়েত হতে থাকে ফ্রান্সের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে চারিদিক উত্তাল হয়ে ওঠে মুহূর্তের মধ্যেই তা জনসমাবেশে রূপ নেয় বক্তাগন প্রিয় নবীকে নিয়ে কটুক্তি ও কার্টুন প্রদর্শন করায় প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বলে দাবি করেন মামুনুর রশিদের সঞ্চালনায় বক্তাগন অবিলম্বে বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস প্রত্যাহার ও পণ্য বর্জনের আহ্বান জানান আমাদের নবী করিম করায় ফ্রান্সকে আমরা বয়কট করেছি বর্তমান সরকার কি আমরা দাবি জানাচ্ছি যাতে এই বাংলাদেশ থেকে সরকারিভাবে নিন্দা কূপ প্রকাশ করা হয় যারা রাসূলকে নিয়ে কটুক্তি করেছে তাদের শেষ না দেখা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না সরকারের প্রতি আমাদের একটাই দাবি ফ্রান্সের এই দূতাবাসকে দ্রুত বন্ধ করা হোক ফ্রান্সের সমস্ত পণ্য রাষ্ট্রীয়ভাবে boycott করা হোক মুসলমানকে অপমান করে আমাদের মুসলিমের মুসলমানের অন্তরে ছুরি আঘাত করেছে এজন্য আমরা বলতে চাই ফ্রান্স সরকারকে অনতি বিলম্বে সমগ্র মুসলিম বিশ্বের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে মিছিল পূর্ব সমাবেশে সংসদের নিন্দা প্রস্তাব উপস্থাপন সহ পাঁচ দফা দাবি তুলে ধরেন সমাবেশের সভাপতি পাঁচটা দাবি সরকারের কাছে আহ্বান করছি এক নম্বর দাবি হলো ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে এনে এই ঘটনার পরিচয় তলব করা এবং অনুমতি বিলম্বে ফ্রান্সের ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এই সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছে দুই নম্বর দাবি হলো রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য বয়কটের দাবি জানাচ্ছে এই সমাবেশ তিন নম্বর হলো জাতীয় সংসদে নিন্দা আইন পাশ করতে জোর দাবি জানাচ্ছে সমাবেশ চার নম্বর দাবি হলো আল্লাহ রাসূল ও ইসলাম নিয়ে কটুকীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ করা জোর দাবি জানাচ্ছে সমাবেশ পাঁচ নম্বর হল ফরাসি সকল পণ্য বর্জনের জন্য দেশের সকল নাগরিকের প্রতি উদারত আহ্বান জানাচ্ছে ইসলাম শান্তির ধর্ম হজরত মোহাম্মদ সাল্লা শ্রেষ্ঠ নবী ও রাসুল হিসেবে প্রতিটি মুসলমানের হৃদয়ে গেথে রয়েছেন এবং থাকবেন অনন্তকাল ধরে শুধু ইসলাম নয় কোন ধর্মই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া ও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা পছন্দ করে না তাই সাম্য ও শান্তির বিশ্ব প্রতিষ্ঠিত হোক এমনটাই প্রত্যাশা সকলের তরিকুল ইসলাম আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক আবারও দেশের খবর মাদারীপুর শহরের শকুনি লেকে শুরু হল দুই দিনব্যাপী বর্ষি দিয়ে মাছ ধরা প্রতিযোগিতার শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এর প্রতিযোগিতা চলবে শনিবার সন্ধ্যা ছটা পর্যন্ত এতে অংশ নেন বিভিন্ন জেলা থেকে আসা শৌখিন মৎস্য শিকারীরা মৎস্যপ্রেমীদের জন্য এই জেলা প্রশাসন এ আয়োজন করে আসছে আজকাল রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বাজে মন্তব্যের শিকার হননি এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর সে সঙ্গে বাজে ইঙ্গিত থাকেই এমন অপ্রীতিকর ঘটনা এড়াতে কিছু প্রস্তুতি থাকা ভালো আর সে প্রস্তুতি হিসেবে আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট বা কারাতের মতো শারীরিক কৌশল হতে পারে নারীর সুরক্ষার শক্ত একটি হাতিয়ার রংপুর জেলা প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট রংপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নারী সুরক্ষায় মার্শাল আর্ট বা কারাতে প্রশিক্ষণ নিচ্ছে রংপুর জেলা ছাড়াও বিভাগের অন্যান্য জেলা থেকে আসা হাজারো মেয়েরা জেলা জিমনিশিয়ামে চলছে এই মার্শাল আর্ট প্রশিক্ষণ শারীরিক সুস্থতা এবং প্রতিরক্ষা বাহিনীতে চাকরির কথা ভেবে ছেলেরাও মার্শাল আর্ট প্রশিক্ষণ নিচ্ছেন কিন্তু কারাতের প্রতি মেয়েদের আগ্রহ এত বেশি কেন এমন প্রশ্নের উত্তরে মেয়েরা জানায় আত্মরক্ষার জন্যই তারা শিখছে এই মার্শাল আর্ট আমি এসেছি এখানে যে আমি একা চলবো যখন তখন আমাকে আমার নিরাপত্তাটা কে দিব চাকরি জীবনে অনেকটা ভূমিকা রাখে কারণ আমরা যদি হঠাৎ করেই শিক্ষা জীবন থেকে আর্মি হোক অফিসার হোক পুলিশ হোক যে কোনো জায়গায় যেতে চাই তাহলে আমাদের একটা আলাদা আগে থেকে ব্যাকগ্রাউন্ড থাকতে হবে আগে স্কুল কোচিংয়ে যাওয়ার সময় রাস্তায় ছেলেগুলা ডিস্টার্ব করতো অনেকে অনেক কিছু বলতো উনি আমি একাই যাই স্কুল প্রাইভেটে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে কেউ এসে আমাকে সাহায্য করবে তারপরে আমি নিজের রক্ষা করব এমনটা নাই এখন সময় অভিভাবকরা মনে করেন দেশে নারী ও শিশুর প্রতি নিপীড়ন সহ নানা সহিংসতা রুখতে আত্মরক্ষামূলক পদ্ধতি হিসেবে ছেলে মেয়েদের মার্শাল আর্ট শেখালে তাদের আত্মবিশ্বাস বাড়বে এটা সুন্দরভাবে শিখছে ও এবং ও অনেক সময় একা কলেজ যায় প্রাইভেটে যায় এবং অনেক সময় আমরা বাসায় থাকি না এই নানাবিধ চিন্তা ভাবনা বা এটার থেকে আমি অনেক সময় নিশ্চিন্ত থাকি এখানে যাওয়ার কারণ হলো আগে আমার মেয়েরা মানুষের সামনে আসতেই পারতাম না যে ওখানে অনেক লোক ওখানে যাওয়া যাবে না কিন্তু এখন তারা প্রশিক্ষণ নিয়ে একাই করে বিভিন্ন সেলফ ডিফেন্স এই কৌশলগুলো শিখতেছে এতে করে আমি মনে করি যে তারা বাইরে ঘুরতে তারা কোনো আর দ্বিধাবোধ মার্শাল আর্ট শুধু নিজেদের আত্মরক্ষার জন্য নয় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় চাকরির ক্ষেত্রেও এর গুরুত্ব অনেক বেশি নারীর প্রতি সহিংসতা কমাতে সাহায্য করে বলে মনে করেন ব্ল্যাক বেল্ট প্রাপ্ত বিকেএফ এর এই প্রশিক্ষক বিভিন্ন ডিফেন্স আর্মি বিডিআর বা বিজেপি পুলিশ এবং বিভিন্ন যে সেক্টরগুলোতে চাকরি হওয়ার সুযোগ থাকে এখান থেকে বর্তমান যে ইপিসিং বা সামাজিক যেটা বেধি চলে আসছেন নারী নির্যাতনের ঘটনা স্কুল কলেজগ্রামী ছাত্রী এবং নারীদের আত্মরক্ষার পদ্ধতি হিসেবে এই কারাতের প্রশিক্ষণ একদিকে মানসিক শক্তি যোগাবে অন্যদিকে বর্তমান প্রেক্ষাপটে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা মানিকগঞ্জে মাইলি রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশে চলছে ব্যাপক অভিযান জেলা শিবালয় দৌলতপুর ও হরিরামপুর উপজেলার পদ্মা যমুনার প্রতিদিনের ধরপাকড়ের মধ্যেও জেলেরা প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাইলি শিকার ও বিক্রি করছে অহরহ বৃহস্পতিবার অভিযান চালিয়ে সাতাশ জন জেলেকে কারাদণ্ড প্রদান ও আট লক্ষ আশি হাজার মিটার কারেন্ট চাল ধ্বংস করা হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লামকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতা সকলের দাবি দেশে নিষিদ্ধ করা হোক ফ্রান্সের পণ্য ও ছিন্ন করা হোক কূটনৈতিক সম্পর্ক আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট ফ্রান্সে হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার বিকেলে অশ্বিনী কুমার হলের সামনে ইসলামী আন্দোলন বরিশাল শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় কক্সবাজারের রামুতে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসুল্লা সুল্লাামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার কেন্দ্রীয় মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য বর্জনের ঘোষণা দেন ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসলামকে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ধামরায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ শুক্রবার দুপুরে জুম্মা নামাজের পর ধামরায় উপজেলা পরিষদের সামনে কয়েক হাজার লোকের বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় ফ্রান্স সরকার কর্তৃক রাসুল্লাহ সাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ফরিদপুরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুব ওলামা কল্যাণ পরিষদ এ সময় তারা ফ্রান্সে বসবাসত সেখানকার মুসলমানদের উপর উগ্রবাদী হামলার প্রতিবাদ জানান ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসলামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ইসলামী আন্দোলন ফেনী শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শহরের শহীদুল্লাহ কায়সার সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ ইসলামের ব্যঙ্গচিত্র প্রদর্শনী ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুম্মান নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে বাংলাদেশ উলামা পরিষদের উদ্যোগে গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয় ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নড়াইলের লোহাগড়া উপজেলায় নবীপ্রেমিক উলামায় কেরাম ও মুসল্লিগণ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন ফ্রান্সে বিশ্বনবী হজরত মোহাম্মদ সালাইসলামের ব্যঙ্গচিত্র প্রদর্শন ও সকল পণ্য নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জ্ঞানীগঞ্জের সাধারণ মুসল্লিরা শুক্রবার জুম্মান নামাজের পর গ্রানীগঞ্জের বিভিন্ন মসজিদ থেকে একে একে কদমতলি চত্বর এলাকায় এসে জড়ো হয় মুসল্লিরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসলামকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিলে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সল্লাহলামকে নিয়ে ব্যঙ্গচিত্র ও কটুক্তি করায় পাবনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন সর্বস্তরের জনগণ ফ্রান্সে হজরত মোহাম্মদ সাল্লাসলামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সারাদেশের মতো টাঙ্গাইলেও ফ্রান্স বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার নামাজ শেষে কালিহাতি উপজেলার অ্যালেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় স্থানীয় বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ইসলাম শান্তির ধর্ম ইসলাম অরাজকতা পছন্দ করে না তাই পৃথিবীর সর্বস্তরেই সকল জাতি তার নিজ নিজ ধর্ম পালন করবে এবং কেউ কারো ধর্মের প্রতি বিদ্বেষমূলক আচরণ করবে না এমনটাই প্রত্যাশা বিশ্ব মুসলিম জাতির তরিকুল ইসলাম আনন্দ টিভি ন্যাশনাল ডেজ রাতের সংবাদে এই ছিল এখনকার মতো করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে যুক্ত হন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট আনন্দ টিভি বিডি এই ঠিকানা ধন্যবাদ সবাইকে শুভরাত্রি